টেট ও এসএসসি পরীক্ষা এবং অন্যান্য দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নামল মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ। বুধবার তারা বহরমপুর জেলা কার্যালয় থেকে এক মিছিল বের করে শহর পরিক্রমা করে। এই দিন মিছিলে ছাত্র পরিষদের সমর্থকেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করে। তাদের দাবি, পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং এর জবাবও মানুষকে বলতে হবে। এর বিরুদ্ধে ছাত্র পরিষদ প্রতিবাদ জানাচ্ছে, ভবিষ্যতেও জানাবে। বিনয় রায়, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। আজকে আমাদের আন্দোলন হচ্ছে এসএসসি, টেট সহ রাজ্যের সমস্ত দুর্নীতির দায় নিয়ে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজকে আমরা আন্দোলন নেমেছি। সঙ্গে সঙ্গে আমাদের যে ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ জেলার নাম পরিবর্তনে যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা মুর্শিদাবাদবাসী হিসেবে আমরা এই জেলার নাম পরিবর্তন আমরা মানছি না। এসএসসি টেট দুর্নীতি হলো কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। এসএসসি টেট দুর্নীতির বিরুদ্ধে ছাত্র পরিষদ লড়ছে, লড়ছে, লড়বে। টেট পরীক্ষা দুর্নীতি হলো কেন মমতা ব্যানার্জি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। রাজ্যের সমস্ত দুর্নীতির দাবি পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। রাজ্যের সমস্ত দুর্নীতির দায় নিয়ে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। আমার জেলা তোমার জেলা, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। আমার জেলা তোমার জেলা, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। এসএসসি টেট সহ রাজ্যের সমস্ত দুর্নীতির দায় নিয়ে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। জিলা ভাই, জিলা ভাই, এসএসসি
চোর চোর অভিষেকের বিষয়টা চোর 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 অভিষেকের বিষয়টা এসএসসিটা দুর্নীতি কেন মমতা তুমি চলো চল 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 ছাত্র বৈষয় ছাত্র বৈষয় ছাত্র বৈষয় ছিল।